নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। কালকে গণেশ চতুর্থী, আর গণেশ চতুর্থীতে গণেশজি অর্থাৎ গণপতি বাপ্পাকে ভোগ হিসাবে নিবেদন করবার জন্য মতিচুর লাড্ডু অবশ্যই দিতে হবে। তাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি মতিচুর লাড্ডু। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। যদি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে। আর যদি নতুন বন্ধু হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পারেন। লাড্ডু বানানোর জন্য সবচেয়ে প্রথমে বুন্দি বানাতে হবে। একটি বাটির মধ্যে 200 গ্রাম বা 1 কাপ বেসন নিয়ে নিচ্ছি। মিষ্টির দোকানের কেশর ইয়ালো কালার দেয়, আমি বেসনের মধ্যে 1 চিমটি ইয়ালো ফুড কালার ও 1 চিমটি রেড ফুড কালার অ্যাড করে দিচ্ছি। এবার ওর মধ্যে জল অ্যাড করে একটা থিক ব্যাটার বানিয়ে নেব। কিছুই দিতে হবে না, শুধু জল দিয়েই ব্যাটার তৈরি করে নিতে হবে। লাড্ডুর বুন্দি বানানোর জন্য প্রথমে বেসন জলে মিশিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করব। পরে দরকার মতো জল মিশিয়ে মিশিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। বুন্দি বানানোর জন্য যে ঝাঁঝরি হয় তার হিসাব মতো ব্যাটার পাতলা বা গাঢ় বানিয়ে নিতে হয়। জল কতটা লাগবে তা বলা মুশকিল, ঝাঁঝরির মাপ অনুযায়ী ব্যাটার পাতলা গাঢ় করে সেই অনুযায়ী জল বেশি কম লাগবে। যত কম নম্বরের ঝাঁঝরি হবে তত ব্যাটার পাতলা হবে। 0 নম্বর ঝাঁঝরি বা 1 নম্বর ঝাঁঝরি বা 2 নম্বর ঝাঁঝরি, মতিচুর লাড্ডুর জন্য 1 নম্বরের ঝাঁঝরি লাগে। যদি একদম খুব ছোট ছোট মানে মিহিদানার মতো বুন্দি বানাতে হলে 0 নম্বর ঝাঁঝরি দিয়ে মতিচুর লাড্ডুর বুন্দিগুলো ভালো করে তৈরি করে নিতে হবে। প্রথমে থিক ব্যাটার রেডি করে নিচ্ছি, যাতে বেসনের মধ্যে যদি কোনো লাম্পস বা ডেলা থেকে থাকে সেটা এই থিক ব্যাটার গোলার সময় চলে যাবে। থিক ব্যাটার রেডি হয়ে গেছে। এবার জল মিশিয়ে পাতলা বানিয়ে নেব। চেক করে নেব ব্যাটার যে পাতলা বানিয়ে নিলাম সেটা ঠিকঠাক তৈরি হয়েছে কি না। বুন্দি তৈরি ঝাঁঝরি নাম্বার যত বাড়বে বুন্দির ব্যাটার তত গাঢ় হবে। যে কনসিস্টেন্সি আমি বানিয়েছি সেটা 0 নম্বর ঝাঁঝরির জন্য। এই ঝাঁঝরির মধ্যে যে ছোট ছোট ফুটোগুলো দেখতে পাচ্ছেন ওই জন্যই একে 0 নম্বর বলে। এটা দিয়ে ছোট ছোট পারফেক্ট বুন্দি তৈরি হবে। 1 নম্বর ঝাঁঝরির জন্য ব্যাটারটা আরেকটু গাঢ় হবে। 2 নম্বর ঝাঁঝরির জন্য তার চেয়ে আরও একটু গাঢ় হবে। আমি যে ব্যাটারটা রেডি করে নিয়েছি 0 নম্বর ঝাঁঝরির জন্য, ব্যাটারটা ঝাঁঝরিতে দিয়ে একবার চেক করে নেব। অল্প একটু ব্যাটার ঝাঁঝরিতে দিচ্ছি, জোরে ঝাঁকাবো, নিচ দিয়ে ঠিকঠাক বেসনের বুন্দি পড়ছে মানে ব্যাটারটা ঠিকঠাক রেডি। আমি মতিচুর লাড্ডু বানানোর জন্য 0 নম্বরের ঝাঁঝরি ইউজ করছি। 0 নম্বরের ঝাঁঝরি দিয়ে মতিচুর লাড্ডু বুন্দির ব্যাটার কতটা পাতলা হবে তা আমি দেখিয়ে দিচ্ছি। আমার 200 গ্রাম বা 1 কাপ বেসনের ব্যাটার তৈরি করতে লেগেছে 1 কাপ জল সঙ্গে আর 1 কাপ জলের আঙুলের 1 গাঁটির মতো। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ফিরে এলাম একটি স্মুথ ব্যাটার নিয়ে। একটি কড়াই ওভেনে বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল, তেল গরম হতে দেব। হাই ফ্লেমে তেলটা গরম করে নেব। ঠিকভাবে যদি তেলটা গরম না হয় তাহলে বুন্দি তৈরি ঠিকভাবে হবে না। বেসনের গোলা ঝাঁঝির ওপর 1 হাতা দেব ওপর থেকে, আর জোরে জোরে ঝাঁঝরির হ্যান্ডেলটা ধরে ঝাঁকাবো। বুন্দি কড়াইয়ে তেলের মধ্যে পড়তে থাকবে। ঝাঁকাচ্ছ অথচ বুন্দি কড়াইয়ের ওপর পড়ছে না মানে ব্যাটারটা আরও একটু পাতলা করতে হবে।
একটা ব্যাচ বানানো হয়ে গেল। দেখে মনে হবে বুন্দিগুলো একে অপরের গায়ে লেগে আছে, একবার নাড়লেই বোঝা যাবে সব বুন্দি আলাদা আলাদাই আছে। বুন্দি পারফেক্ট গোল গোল বানানো হয়েছে। তেলের মধ্যে ফেনাটা শেষ হয়ে গেলেই একবার উল্টে পাল্টে দিয়ে বুন্দিগুলো তুলে নিলেই হবে। বুন্দিগুলোর কালার চেঞ্জ করলে হবে না, পারফেক্ট গোল গোল বুন্দি তৈরি হয়ে গেছে। এবার একটা ছাঁকনি দিয়ে তেলটা ঝেড়ে বুন্দিগুলো প্লেটে রাখবো। ছাঁকনি হিসাবে চা ছাঁকনি ইউজ করছি। খুব ছোট ছোট ছিদ্রযুক্ত ছাঁকনি নিতে হবে, কারণ বুন্দিগুলো খুব ছোট। এক্ষেত্রে আমি চা ছাঁকনি ইউজ করেছি। একটি ব্যাচ বানানো হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচও বানিয়ে দেখাচ্ছি। এইভাবে সব ব্যাচ বুন্দি ভেজে তুলে নেব প্লেটে। এক কিলো লাড্ডু তৈরি হয়ে যাবে 200 গ্রাম বেসনে। সেকেন্ড ব্যাচও বানিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বুন্দিগুলো একইভাবে বানিয়ে নেব। প্রতিবার ঝাঁঝরি দিয়ে বুন্দিগুলো দেওয়ার পরে হাতা দিয়ে ঝাঁঝরির দুপিট পরিষ্কার করে নিতে হবে, বা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, তবেই বুন্দিগুলো পারফেক্ট হবে। বুন্দিগুলো চিড়াকে কিভাবে দেব, চিড়া কিভাবে লাড্ডুগুলো অ্যাবজর্ব করবে এবং কিভাবে পারফেক্ট লাড্ডু হবে সেটা এরপর দেখাবো। দেখুন সব বুন্দি তৈরি করে নিয়েছি। এবার চিনি শিরাতে দেব। 200 গ্রাম বেসন নিয়েছি, সেই হিসাবে শিরাও বানাতে হবে। শিরা বানানোর জন্য আমাদের একটা কড়াই লাগবে। কড়াইতে চিনি দিয়ে দেব। তো আমি 1 কাপ চিনি নিয়েছি, ওর মধ্যে 1/2 কাপ জল দেব। 1/2 কাপ জল দেওয়ার পর শিরা পারফেক্ট রেডি হয়ে যাবে। চিনি আর জল শুধুমাত্র একবার ফুটিয়ে নেব। চিনির শিরাটায় কোনো তার তৈরি করতে হবে না, শুধুমাত্র চিনির শিরা বানালেই হবে। চিনির শিরাতে ফুট ধরে গেছে, এবার তাড়াতাড়ি কালার অ্যাড করব। তাড়াহুড়োতে কালার অ্যাডের বদলে বুন্দিগুলো দিয়ে ফেলেছি, তাতে কিছু হবে না। বুন্দিগুলো দেওয়ার পর কালার অ্যাড করে দিচ্ছি। 1 চিমটি রেড ফুড কালার ও 1 চিমটি ইয়েলো ফুড কালার অ্যাড করে দেব। আর যদি কেজরি ফুড কালার থাকে তো সেটা দিলেই হবে। গ্যাসের ফ্লেমটা লো করে দেব। এবার শুধু বুন্দিগুলো সিদ্ধ করে নিলেই হবে। লাড্ডুগুলো সুন্দর সাজানোর জন্য দিয়ে দেব কয়েকটা ছোট এলাচের দানা। লাড্ডুর বুন্দি যেমন সফট হয় তেমন সিদ্ধ করে সফট করে নিতে হবে বুন্দিগুলোকে। দরকার লাগলে অল্প অল্প জল অ্যাড করতে হবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করব না যতক্ষণ না বুন্দিগুলো সফট হয়ে যায়। 1 থেকে 2 মিনিটের মতো সমানে নেড়ে যেতে হবে, খুব একটা বেশি টাইম লাগবে না। 1 মিনিট ধরে নাড়াচাড়া করার পর খুন্তি দিয়ে একটু তুলে দেখে নেব যে বুন্দিগুলো সিদ্ধ হয়েছে কি না। সিদ্ধ হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে, আর যদি না হয় তো অল্প অল্প জল অ্যাড করতে হবে, সফট বানিয়ে নিতে হবে। শিরা শুকিয়ে গেছে, বুন্দিগুলো পুরো শিরাটা অ্যাবজর্ব করে নিয়েছে, বুন্দিগুলো সফট হয়ে গেছে। হালুইকার এই সময় গ্লুকোজ লিকুইড অ্যাড করে যাতে সবসময় লাড্ডুগুলো সফট থাকে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। নামানোর আগে 3 চামচ ঘি অ্যাড করে দেব যাতে লাড্ডু থেকে ঘিয়ের সুগন্ধ পাওয়া যায়। যারা ঘি দিয়ে বুন্দিগুলো ভাজেনি তারাই এটা করবেন, যারা বুন্দিগুলো ঘিতেই ফ্রাই করবেন তাদের এটা করতে হবে না। 2 চামচ চারমগজ এই সময় অ্যাড করব। কুচানো কাজু বাদামও দিতে পারেন, যদি ইচ্ছা হয় আরও ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন। এখন খুব গরম, এটাকে ঠান্ডা করে নিতে হবে। একটা প্লেটে ঢেলে নিয়ে পাখার তলায় রেখে দেব। যখন নর্মাল টেম্পারেচারে আসবে তখন হাত দিয়ে লাড্ডুগুলো গোল গোল করে পাকিয়ে নেব। 1/2 ঘন্টার জন্য রেখে দেব ভালো করে ঠান্ডা হওয়ার জন্য। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন লাড্ডুগুলো বানিয়ে নেব। 5 মিনিটের জন্য এইভাবে রেখে দিয়ে একটি অন্য পাত্রে ঢেলে নেব। এখন ঠান্ডা হয়ে গেছে, লাড্ডু বানানো স্টার্ট করে দিচ্ছি। হাতের মধ্যে সামান্য জল লাগিয়ে নিয়ে লাড্ডুগুলো পাকিয়ে নেব। তার আগে একবার ভালো করে মিশিয়ে নেব শিরায় অ্যাবজর্ব করা বুন্দিগুলো। হাতের মধ্যে সামান্য জল লাগিয়ে নিয়ে লাড্ডুগুলো পাকিয়ে নেব। দেখুন লাড্ডু বানিয়ে দেখাচ্ছি, সুন্দরভাবে লাড্ডু তৈরি হয়ে যাচ্ছে। দেখুন পারফেক্ট লাড্ডু তৈরি করে নেওয়া যাচ্ছে। 2 থেকে 3 ঘন্টা পরে লাড্ডুগুলো সঠিক পজিশনে চলে আসবে। লাড্ডুগুলো বানানো হয়ে গেলে যা মন চায় সেই ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশিং করে নিতে হবে।
এইভাবে আমি সবকটা লাড্ডু তৈরি করে নেব। লাড্ডুর ওপর কাজু বাদামের কুচি দিয়ে গার্নিশ করে নেব। একটা লাড্ডু ভেঙে দেখিয়ে দিচ্ছি কিরকম সফট হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসব পরবর্তী ভিডিওতে। নমস্কার।